চলতি অর্থবছরের জন্য 20,400 কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের বছরের বিতরণকৃত ঋণের চেয়ে কম। সাজাত হোসেনের রিপোর্ট। 2016-17 অর্থবছরে দেশের 38 লাখ কৃষকের মাঝে 21,000 কোটি টাকার ঋণ বিতরণ করেছে দেশি বিদেশি 55টি ব্যাংক, যেখানে বিতরণের লক্ষ্যমাত্রা ছিল মাত্র 17,500 কোটি টাকা। লক্ষ্যমাত্রা চেয়ে 19 ভাগ বেশি এই বিতরণ কেন্দ্রীয় ব্যাংককে আশাবাদী করেছে চলতি অর্থবছরের কৃষি ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণে। 16% প্রবৃদ্ধি ধরে এবার ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 20,500 কোটি টাকা। লক্ষ্যমাত্রাটা আমরা এখন জানেন যে বেশ কয়েক বছর আগে থেকে ম্যান্ডেটরি পর্যায়ে নিয়ে আসছি, এবং সেখানে সেইটা যদি তারা পূরণ করতে না পারে সেক্ষেত্রে তারা যেহেতু ক্ষতি কিংবা শাস্তির সম্মুখীন হয়, সেই জন্যে আমরা যেটা ধরে নিই স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে তারা অর্জন করতে পারবে, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে, সেই জিনিসটাই রেখে আমাদের এই লক্ষ্যমাত্রা আমরা তৈরি করেছি, এবং সেটাতে হয়তো খুব বেশি অ্যাম্বিশাস না হলেও কার্যকরভাবে আমরা সে বিষয়টা বিবেচনায় রেখেছি। লক্ষ্যমাত্রার 10,300 কোটি টাকা বিতরণ করবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো, আর রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংক দেবে 9,500 কোটি টাকা। সবচেয়ে বেশি 4,900 কোটি টাকা ঋণ দেবে কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই একজন কৃষক 2.5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। আগে জানেন আমরা সুদের হার কিছুটা 1% কমিয়ে আনছিলাম, যেটা আমাদের এই নীতিরও প্রধান লক্ষ্য এবং অংশ। বিশেষ করে ফ্ল্যাশ ফ্লাড এবং পরবর্তীতে যে বন্যার বিষয়গুলো আসছে সেখানে আমরা জানিয়েছি ব্যাংকগুলোকে যে তোমাদের যে আদায় কার্যক্রমগুলো আগেরটা এটা স্থগিত রেখে যদি তাদের অন্য কোনো অসুবিধা না থাকে তাহলে ফার্দার যাতে ঋণ সুবিধা পায়। কৃষি ও পল্লী ঋণের আওতায় প্রাণী সম্পদ খাতে লক্ষ্যমাত্রার 10 ভাগ ঋণ বিতরণ ও মৎস্য খাতে মেয়াদী ঋণ বিতরণের নির্দেশনাও দেওয়া হয় নীতিমালায়। ড্র করতে পারবে, এটা আমাদের উদ্দেশ্য। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।